বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে উদযাপিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দুদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। সংস্কৃতে অক্ষয় কথার অর্থ হল চিরস্থায়ী। এই দিন কোনো নতুন ব্যবসা বা শুভ কাজ করলে তা সমৃদ্ধিতে ভরে ওঠে। কিন্তু কেন পালন করা হয় অক্ষয় তৃতীয়া? এর পিছনে রয়েছে কিছু পৌরাণিক কাহিনী, তাই এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। অক্ষয় শব্দের অর্থ আর নতুন করে বলার নেই। অক্ষয় মানে যার ক্ষয় নেই, বিনাশ নেই। প্রতি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই পালন করা হয় এই অক্ষয় তৃতীয়া। এই দিনটিতে পরশুরামের জন্ম হয়। পরশুরাম ছিলেন নারায়ণের ষষ্ঠ অবতার। বেদব্যাস গণেশের সাহায্য নিয়ে আজকের দিন থেকেই মহাভারত লেখা শুরু করেছিলেন। কৃষ্ণ এবং সুদামা ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু, কিন্তু দুজনের আর্থিক ভেদ ছিল। কৃষ্ণ ছিলেন রাজা আর সুদামা ছিলেন সাধারণ পরিবারের ছেলে। কৃষ্ণ রাজা হওয়ার পর এই বিশেষ দিনে সুদামা এসেছিলেন তার প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করতে। শোনা যায় অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা নেমে এসেছিলেন আমাদেরই পৃথিবীতে। এদিনেই রাজা ভগীরথ গঙ্গাকে মর্ত্যে নিয়ে আসেন। যে দেবী অন্নপূর্ণার পুজো করেন আপনি, সেই অন্নপূর্ণার দেবীর জন্ম হয়েছিল এই তিথিতে। ধন সম্পদের দেবতা কুবের একবার বর চেয়েছিলেন মা লক্ষ্মীর কাছে। লক্ষ্মী ঠাকুর সন্তুষ্ট হয়ে আজকের দিন এই কুবেরকে অনেক ধনরত্ন উপহার দিয়েছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন এই সত্যযুগের সমাপ্তি ঘটে, সূচনা হয়েছিল ত্রেতাযুগের। অনেকেই এই দিনে মৌন থাকেন, পুজো জপ দান ধ্যান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করেন গোটা দিন। এদিন উপোস করলে আখের রস পান করেই উপোস ভাঙার নিয়ম। এদিন সাধারণত চাল ও মুগ ডালের খিচুড়ি খাওয়ার রেয়াজ। এছাড়াও মনে রাখবেন, দান ধ্যান ছাড়া কখনোই জীবনে সমৃদ্ধি আসে না। তাই জীবনে সমৃদ্ধি লাভ করার জন্য অক্ষয় তৃতীয়ার দিন ভাত ঘি ফল জামা কাপড় তেঁতুল সবজি ও ফল দান করুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।